মৃত্যুর পর কি হয়, মৃত্যুর পর কি নতুন কোনো জীবন পাওয়া যায়, মৃত্যুর পর আমাদের আত্মার কিরকম অবস্থা তৈরি হয়, তাকে কি প্রচণ্ড কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, নাকি সে একটা সুস্থ স্বাভাবিক নতুন জীবন পায়। মৃত্যুর পর কি হয়, আত্মার কি হয়, আমরা জানি যে মৃত্যু মানে আমাদের দেহের বা আমাদের যে শরীর সেই শরীরের মৃত্যু পায়, কিন্তু আত্মার মৃত্যু হয় না, আত্মা অবিনশ্বর। তো এই আত্মার কি হয়, মানে একটা শরীর ত্যাগ করার পর সেই আত্মার কি হয়, আমাদের সবার মনেই এই ধরনের নানান প্রশ্ন বিভিন্ন সময় মাথায় আসে এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন এরকম খবর পাই, এরকম অনেক রিসার্চ হয়েছে এবং এখনো পর্যন্ত হয়ে চলেছে, যেখানে মৃত্যুর পরের যে জীবন সেই জীবনটা কিরকম সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা চলছে। এক্ষেত্রে আমি শুরুতেই বলে রাখি, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম এক শিষ্য স্বামী অভেদানন্দ তিনি তার বইতে লিখছেন লাইফ বিয়ন্ড ডেথ, তাতে লিখছেন যে মৃত্যুর পর কি হয়। আমি এ বিষয়ে আসব, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং কোনোরকমভাবে কোনো জায়গায় যদি আপনাদের মনে হয় যে এই সংক্রান্ত আরও তথ্য আপনারা দিতে পারবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত, ভিডিওটি পুরো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো আমরা এই আলোচনা কেন করছি, তার কারণ সম্প্রতি একজন রিসার্চার, একজন অঙ্কোলজিস্ট, রেডিয়েশন ডিপার্টমেন্টের যিনি বিশেষজ্ঞ, কেনটাকি বেসড ডক্টর, তিনি বলছেন যে তিনি এরকম 5000 এরকম কেস স্টাডি করেছেন যেখানে তার মনে হয়েছে যে সেই মানুষগুলোর জীবন শেষ হয়ে গেছিল এবং তারপর তারা ফিরে এসেছেন এবং তারা জীবিত রয়েছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তিনি NDE ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, NDE অর্থাৎ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। তো এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তিনি সেখানে এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন, সালটা 1998 সালে, এবং সেই সময় তার প্রত্যেক চিকিৎসকেরই যে মেডিকেল রেসিডেন্সি থাকে সেই সময়কার কথা তিনি উল্লেখ করছেন এবং সেই সময়কার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে তিনি এই রকম 5000 কেস দেখেছেন। বাই দ্য ওয়ে ওই ডক্টরের নামটাও আপনাদের বলে রাখি, তার নাম জেফ্রি লং। তিনি বলছেন এরকম 5000 ঘটনা বা 5000 কেস স্টাডি তিনি করেছেন, প্রচুর মানুষ যারা একেবারে মৃত্যুর সম্মুখে চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে আবার ফিরে এসেছে, তারপর কি হয়েছে, বা যখন তারা একেবারে সেই মৃত্যুর সম্মুখে চলে গিয়েছিলেন সেই সময় কি হয়েছে, সেই গল্পই এবারে আপনাদের শোনাব। শুনুন কি অভিজ্ঞতা ওই ডাক্তারের। তিনি বলছেন যারা তার এরকম পেশেন্ট যারা একেবারে মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন, তাদের বক্তব্য যে তারা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে গিয়েছিলেন, তাদের মনে হচ্ছিল যে তাদের শরীর ভেসে রয়েছে। সাধারণত যখনই কোনো ব্যক্তি কোমায় চলে যান বা একেবারে বলা যায় যে কোমায় আচ্ছন্ন হয়ে পড়েন, সেই সময় রেসপন্স সেই রকমভাবে থাকে না, দেহের রেসপন্স সেরকমভাবে থাকে না, কিন্তু সেই সময়ও তারা অনেক কিছু ফিল করেন, তারা অনুভব করতে পারেন, তারা শুনতে পারেন, মস্তিষ্ক কিছু কিছু হয়তো কাজ করে, কিন্তু এটাকে বলা হয় একেবারে নিয়ার ডেথ সিচুয়েশন। জটিল কোমায় যদি কেউ কোমায় আচ্ছন্ন হন তাহলে সেটিকে বলা হয় একেবারে নিয়ার ডেথ সিচুয়েশন। তো এইরকমই তার যে পেশেন্টরা রয়েছেন তাদের সঙ্গে তাদের কেস স্টাডি করেছেন ডক্টর লং এবং তার বক্তব্য তার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। এবং এখান থেকেই উনি বলছেন যে অনেক মানুষ এরকম রয়েছেন যারা কেউ কেউ বলছেন যে ওই সময়টায় মানে একেবারে নিয়ার ডেথ সিচুয়েশন যখন হয়েছিল বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যখন হয়েছিল তাদের, তারা দেখছেন যে চোখের সামনে সব কিছু সাদা হয়ে গিয়েছে, একেবারে ধপধপে সাদা, উজ্জ্বল একটা আলো তাদের চোখের সামনে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং সেই সময় তাদেরকে ওয়েলকাম করার জন্য প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এবং তারা কারা জানেন, অনেকে বলছেন যে তারা তাদের একেবারে আপনজনদের দেখেছেন,
সেই সমস্ত আপনজন যাদেরকে তারা মিস করছেন বা তাদেরকে অনেকদিন আগেই তারা হারিয়েছেন, মানে অনেকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে, এই রকম আপনজনদের তারা দেখেছেন। অনেকে আবার শেয়ার করেছেন যে তাদের প্রিয় পোষ্য অনেক বছর আগে তাদেরকে হয়তো ছেড়ে চলে গেছে, সেই প্রিয় পোষ্য লেজ নাড়তে নাড়তে তাদের কাছে এসেছে, তাদেরকে আদর করছে, সারা শরীর সারা মুখ চাটছে, যেরকম বাড়িতে পোষ্যরা করে থাকে। আমি এই ভিডিওটা যখন বলছি, এই ভিডিওটা বলার সময় আমার রোমহর্ষক একটা সিচুয়েশন আমি অনুভব করছি, লোম খাড়া হয়ে যাচ্ছে। তার কারণ এই বিষয়টা নিয়ে যখন আমি পড়াশোনা করছিলাম সেই সময় সেই এক্সপিরিয়েন্সগুলোর কথা শুনে আমারও সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে কীরকম একটা সিচুয়েশন হতে পারে, মানে মৃত্যুর পরে জীবন কেমন হতে পারে সেই বিষয়টা ভেবেই, মানে এটা কল্পনাতীত, কল্পনাও করা যায় না। তো এটা গেল ডক্টর লংয়ের অভিজ্ঞতার কথা। এবারে আপনাদের বলি স্বামী অভেদানন্দর যে লেখা, সেই লেখার কথা। আপনাদের আগেই জানালাম স্বামী অভেদানন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম একজন শিষ্য এবং স্বামী বিবেকানন্দের স্পিরিচুয়াল ব্রাদার। তো স্বামী অভেদানন্দর যে বই লাইফ বিয়ন্ড ডেথ, মানে মৃত্যুর পর জীবন কেমন, এবং আমি যদি একটু আপনাদের হিন্ট দিই, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন, আপনারা এই বইটির প্রত্যেকটি বিষয়, মানে আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে আপনারা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি লাইনে আপনারা ছত্রে ছত্রে ইন্টারেস্টিং ফ্যাক্টস পাবেন। এই বইটিতে বলা হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট দেওয়া রয়েছে যেখানে উল্লেখ করা হচ্ছে যে মৃত্যুর পর আত্মার কি হয়, মৃত্যুকে সাইন্টিফিকভাবে কিভাবে ব্যাখ্যা করা হয়, এবং মৃত্যুর পর আত্মার কীরকম পরিস্থিতি থাকে, আত্মা কোন পর্যায়ে চলে যায়, আত্মার সঙ্গে কি যোগাযোগ করা সম্ভব কিনা, এর পাশাপাশি এই বইতে এটাও বলা হচ্ছে যে এই যে যে আত্মা চলে গেল, মানে দেহ ছেড়ে চলে গেল, সেই আত্মার কি আবার পুনর্জন্ম হয়, এরকম নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে স্বামী অভেদানন্দের এই বইটিতে। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি আরও একটি খুব ভালো বই আছে যেটা আপনারা চাইলে পড়তে পারেন, মেনি লাইভস মেনি মাস্টার্স। এই বইটিতে আপনারা পুনর্জন্ম রি ইনকার্নেশন সম্পর্কে নানান তথ্য পাবেন। দেখুন, আমরা যত বেশি পড়ব, যত বেশি জ্ঞান অর্জন করব, তত আমাদের দিশা ক্লিয়ার হবে। অনেক কিছুই আমাদের অজানা, সত্যি তো। মৃত্যুর পরে জীবন কি আছে, আমাদের এই যে শরীর বা আমাদের যে উপস্থিতি, এই উপস্থিতি যখন থাকবে না বা এই অস্তিত্ব যখন থাকবে না, তারপর কি আবার নতুন করে একটা অস্তিত্ব তৈরি হবে, রি ইনকার্নেশন কি সত্যি, এইরকম নানান প্রশ্ন আমাদের মনে ঘোরাফেরা করে। সেই সমস্ত প্রশ্নের যদি উদ্রেক হয় তাহলে অবশ্যই যে দুটি বইয়ের কথা আমি বললাম আপনারা পড়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। এই কন্টেন্টটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, এরকমই নানান রকম কন্টেন্ট আপনাদের জন্য আমরা হাজির করছি, আপনার পড়াশোনা করে রিসার্চ করে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে আজ তক বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন যদি এখনো না করে থাকেন, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে।